নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরের কর্মী নিয়োগের একটি নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে খাদ্য ভবনে আবারও নতুন করে অনলাইনে ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো চাকরি প্রার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে পারবেন তো আপনারা কি করে এখানটায় ফর্ম ফিল করবেন এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এবং এখানে ভিজিট করার পরে আপনারা দেখতে পাবেন সবার প্রথমে এখানটায় লিখে দেওয়া রয়েছে উই আর হিয়ারিং আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে সেগুলি এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা সবার প্রথমেই দেখতে পাচ্ছেন যে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে রিক্রুট করা হচ্ছে এখানটায় ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্টে এবং এখানে সফটওয়্যার ডেভেলপার পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানে লেখা দেওয়া হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার পার্সোনাল পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল পোস্ট রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় রিক্রুট করা হচ্ছে প্যাডি পারচেস অফিসার পোস্টে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই কয়েকটি পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে এবং এখানে আবেদন করতে হলে সবার প্রথমে আপনাদের কী করতে হবে একটু স্ক্রল ডাউন করার পরে সবার প্রথমে এখানটায় দেখতে পারবেন লিখে দেওয়া রয়েছে যে রেজিস্টার ইউর সেল ভাড়া সবার প্রথমে আপনাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে এখানে রেজিস্টার অপশন রয়েছে এখানে সিম্পলি ক্লিক করে আপনার সবার প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে কিন্তু আপনার পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা সবার প্রথমেই দেখিয়ে দেবো এখানটায় লিখে দেওয়া রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পোস্ট এখানে করা হচ্ছে যার শর্টকট রয়েছে এসএএস ডি এবং এখানে লেখা দেখুন কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেওয়া রয়েছে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে এমসি এ ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে লিখে রয়েছে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স এই এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে আপনাদের কাজের ধরন কি হবে জব রেসপন্সিবিলিটি এখানটায় লেখা দেওয়া রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এবং আপনারা যদি এই আবেদন করতে চান তাহলে একটু স্কল ডাউন করে দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে এখানে সিম্পল ক্লিক করে কিন্তু আপনারা এখানটা আবেদন করে দিতে পারেন তো অবশ্যই আপনারা এখানে আবেদন করবার আগে অবশ্যই রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আপনার এখানে আবেদন করবেন তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটা লিখে দেওয়া রয়েছে ডেটা বেস অ্যাডমিনিস্ট্রেটর পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে যেখানে লিখে দেওয়া রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি ফার্স্ট ক্লাস পেয়ে এমসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা এখানে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ফার্স্ট ক্লাস পে বি টেক অথবা এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের ওপরে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে টেকনিক্যাল িয়েন্স লিখে দাওয়া হচ্ছে এই এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এবং এখানটা দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটি দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এই পোস্ট আবেদন করতে হলে একটু স্কুল ডাউন করার পরে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই না বলে একটি সেকশন এখানে ক্লিক করে আপনারা কিন্তু এখান অনলাইনে আবেদন করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপর এখানটায় কোন পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া হচ্ছে সফটওয়্যার ডেভেলপার নেট পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে এবং এখানে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি এখানে ফার্স্ট ক্লাস পেয়ে যদি এমসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা আপনারা যদি এখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে যদি এখানটায় বি বিটি অথবা এমএসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লিখে দেওয়া রয়েছে এই সমস্ত এক্সপিরিয়েন্স থাকলে আপনার এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন এবং এখানটায় জব রেসপন্সিবিলিটিস লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ককে ক্লিক করে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এই পোস্টে আবেদন করতে হলে অবশ্যই আপনারা এখানটায় পেয়ে যাবেন অ্যাপ্লাই বলে একটি সেকশন এখানে সিম্পলি ক্লিক করে আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এই পোস্টে আবেদন করতে হলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় পি ডিসিএ অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আপনারা যদি এখানটায় বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্সের ওপরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা এখানটা লিখে দেওয়া রয়েছে আপনারা যদি বিসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন তিন বছরের ডিগ্রি কোর্স আপনারা যদি কমপ্লিট করে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে এখানটায় টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লিখে দেওয়া হয়েছে এই এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে এখানেও কিন্তু জব রেসপন্সিবিলিটি লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এই পোস্ট আবেদন করতে হলে এখানে অ্যাপাই নেওয়া অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনার এই অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এরপর দেখুন এরপর এখানে টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এই পোস্টে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি এখানটায় ফার্স্ট ক্লাস পেয়ে যদি এমসি এ ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা ফার্স্ট ক্লাস পেয়ে যদি আপনার এখানটায় বি বিটে অথবা এমএসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে আপনার এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে এখানেও টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লিখে দেওয়া রয়েছে এই এক্সপিরিয়েন্স থাকলে আপনার অগ্রাধিকার পেয়ে যাবেন এবং এখানেও কিন্তু কাজের ধরন কি থাকবে সেগুলি লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এই পোস্টটা আবেদন করতে হলে অবশ্যই আপনার এই নিচের দিকে স্কল করে কিন্তু পেয়ে যাবেন অ্যাপ্লাই না অপশন এই অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করে সিম্পলি আপনারা কিন্তু এখানে অনলাইন আবেদন করে দিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই নাও বলে কিন্তু আলাদা সেকশন দিয়ে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করে দিতে পারেন এবং অবশ্যই আবেদন করার আগে কিন্তু সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো বন্ধুরা এরপর দেখুন এরপর নিচের দিকে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এখানে সিলেকশন প্রসেস কি করে হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই আপনার আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য পড়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু আপনার এখানটায় নিজ দায়িত্বে আবেদন করতে পারেন এবং এখানটায় অবশ্যই আবেদন করবার আগে সবার প্রথমে আপনাদের এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে কিন্তু তারপরে আপনাদের কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন সেখানে ক্লিক করে সরাসরি আপনার এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনি এখানটায় অনলাইনে আবেদন করে দিতে পারেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি আবেদন করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ